সিএনএন 24 সংবাদের তরফ থেকে আপনাদের সবাইকে বাসন্তী পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে আছি আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নির্বাচনের প্রাককালে কংগ্রেসে ফের ধস হতে চলেছে। দুই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বসন্ত দাস সরাসরি বিজেপি সরকারকে সমর্থন। কাছাড়ের ময়নার বন্দে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু এক স্কুটি আরোহীর। বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনায় উৎসব মুখর পরিবেশ শিলচরে। কাছাড়ে জাতীয় সড়ক সুরক্ষা মাসের সমাপ্তি ঘোষণা। উদারবন্ধে 24 ঘন্টার মধ্যে 3টি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক। এবার সংবাদ বিস্তারিত। নির্বাচনের প্রাককালে কংগ্রেসে ফের ধস হতে চলেছে। লোকসভা নির্বাচনকে সামনে রেখে অসম প্রদেশ কংগ্রেস এপিসিসি চরম সংকটে রয়েছে। এবার বিজেপিতে যোগ দেবেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকারী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ শীঘ্রই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। এর ফলে বরাক উপত্যকায় কংগ্রেস পতনের পথে। আজ কংগ্রেসের দুই বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ও বসন্ত দাস মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে গামছা দিয়ে সম্মান জানিয়ে সরাসরি বিজেপি সরকারকে সমর্থন করেন। তারা কংগ্রেসে থাকবেন এবং বিজেপি সরকারকে সমর্থন করবে। এপিসিসির নির্বাহী সভাপতি কমলাক্ষ দে পুরকায়স্থ পদ থেকে পদত্যাগ করেছেন এবং কমলাক্ষ দে পুরকায়স্থ ইতিমধ্যেই অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরার কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। এই ডেভেলপমেন্টের যেগুলো কথাবার্তা আছে, অর্থাৎ বিধানসভা ডেভেলপমেন্ট, সমষ্টি ডেভেলপমেন্ট, অসমৰ ডেভেলপমেন্ট, অসমৰ ৰাজ্যৰ ডেভেলপমেন্ট, এই ডেভেলপমেন্টৰ কাৰণে মই আমি গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা আমাৰ সমৰ্থনটো থাকিব। কিন্তু ব্যক্তিগতভাৱে মই এজন কংগ্ৰেছৰ বিধায়ক, বসন্ত ডাঙৰীয়া এজন কংগ্ৰেছৰ বিধায়ক আৰু কংগ্ৰেছৰ বিধায়ক হিচাপে আমি আছোঁ, এক নম্বৰ কথা। দুই নম্বৰ কথা হৈছে কি যে মই এজন ৱৰ্কিং প্ৰেচিডেণ্ট হয়। আজিৰ দিনত মই বাকীখিনি কথা ক'বলৈ বিচৰা নাই। আৰু মই কংগ্ৰেছৰ বিধায়ক, কংগ্ৰেছৰ একনিষ্ঠ এজন কৰ্মী হিচাপে থাকিম। ৱৰ্কিং প্ৰেচিডেণ্ট হিচাপে মই নাথাকোঁ, মই ৰিজাইন দিম ৱৰ্কিং প্ৰেচিডেণ্টৰ পৰা। কিন্তু মই এজন কংগ্ৰেছৰ বিধায়ক হিচাপে থাকিম, কংগ্ৰেছৰ সদস্য হিচাপে থাকিম আৰু কংগ্ৰেছৰ সদস্য হিচাপে মোৰ কাৰ্যপ্ৰণালী মই কৈ থাকিম। কিন্তু সমষ্টিৰ ভিতৰত বা বিধানসভাৰ ভিতৰত বা অসমৰ ৰাইজৰ উন্নয়ন কাৰণে ডেভেলপমেণ্টৰ ক্ষেত্ৰত আমি গভৰ্ণমেণ্টৰ যিটো সমৰ্থন আগবঢ়াব লাগে বা সহযোগিতা লাগে, আমাৰ সহযোগিতা থাকিব। কিন্তু মই কংগ্ৰেছৰ সদস্য হৈ কিনে মই থাকিম বাৰু। কথাটো হৈছে কি, যিটো কৈছোঁ এইটোৱেই কৈছোঁ আৰু। আপুনি হয়তো বা ধৰিব পাৰিছে কি ধৰিব পৰা নাই মই নাজানো। এইটো কি ধৰি লয় এইটো আপোনালোকৰ কথা, আপোনালোকৰ কথা, আপোনাৰ কি ধৰি লয় আৰু। কিন্তু মোৰ কথাটো হৈছে কি, সমষ্টি তথা অসমৰ ৰাইজৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে গভৰ্ণমেণ্টৰ যিখিনি নীতি আছে, গভৰ্ণমেণ্টৰ যিখিনি পদ্ধতি আছে, গভৰ্ণমেণ্টে যিখিনি হেৰিয়া লৈছে, ভিজন লৈছে, আমাৰ এইখিনিৰ ওপৰত সমৰ্থন থাকিব। কিন্তু কংগ্ৰেছৰ বিধায়ক হিচাপে আমাৰ নিশ্চয় এজন সদস্য হিচাপে আমি থাকিম আৰু কংগ্ৰেছৰ সদস্য হিচাপে। আপকো মে পুৰা ষ্টৰি বাটা তা পেহলে জো ৰাহুল গান্ধী আসাম মে এণ্টাৰ কিয়া উনকা সাথ এক বৈঠক হুয়া, আমাৰ এক কুছ অপোজিশন লিডাৰ কা সাথ, তো এক আমারা ইহা মে এক আন্দোলনজীবী এক অপোজিশন বিধায়ক হ্যাঁ, উনোনে রাহুল গান্ধী কো বোলা কি আপকা বিধায়ক লোক তো সরকার কা খিলাফ কুছ ভি নেই বলতে হ্যাঁ, তো রাহুল গান্ধী চুপচাপ রহা। যাতে যাতে আসাম বেঙ্গল বর্ডার মে উনোনে সব বিধায়ক কো গাড়ি মে বুলায়, আপনা যো গাড়ি হ্যাঁ, ও গাড়ি ভি বহুত বড়িয়া গাড়ি হ্যাঁ, কনফারেন্স রুম বগেরা সব কুছ হ্যাঁ উসি মে। তো গাড়ি মে বোলা কে সবকো বোলা, ইস বার জব বিধানসভা হোগা তুম লোক সিএম কো ফার দো, আর আগর সিএম কো ফার নহি দেগা 5 সাল 10 সাল 15 সাল কে লিয়ে তুমকো পার্টি সে নিকালা যাবে। লেকিন মেরে লিয়ে ইস আনন্দ কা বাত হ্যায় কি ইস বার জেসা শান্তিপূর্ণ বিধানসভা কভি নেই হোগা, বহুত হি শান্তিপূর্ণ বিধানসভা কোই ওয়াকআউট ভি নেই হ্যায়, ফারনা তোড়না তো দূর কা বাত। আজ অভি মে বলনে কা বাদ কাল সুবহ কুছ হোগা তো অলগ বাত হ্যায়, লেকিন আজ তক তো না কোই ফারনা হুয়া না তোড়না হুয়া,
और न्याय यात्रा का मैंने अच्छा तोहफा दे भी दिया है। ये विधायक लोग यहाँ हमारा साथ उपस्थित है, ये राहुल जी के लिए मेरा तरफ से तोहफा है। কাছাড়ের ময়নারবন্দে ভয়াবহ পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হল এক স্কুটি আরোহীর। ডাম্পার এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটে। ঘটনাটি সংঘটিত হওয়ার পর ডাম্পার চালক পালিয়ে যেতে সক্ষম হয়। উদারবন্দ অভিমুখী একটি স্কুটিকে দ্রুত গতিতে ধাক্কা দেয় শিলচরমুখী এক ডাম্পার। ধাক্কা খেয়ে স্কুটি আরোহী মাটিতে লুটিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, তারা প্রথমে চেষ্টা চালায় আহত ব্যক্তিটিকে উদ্ধার করার, কিন্তু ব্যক্তির অবস্থা ভয়াবহ খারাপ থাকায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে স্কুটি আরোহীর। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। বিদ্যার দেবী সরস্বতীকে আরাধনায় বুধবার উৎসব মুখর পরিবেশ শিলচরে। এদিন অগণিত ভক্ত, ছাত্রছাত্রী, বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ অর্পণ করেছেন। প্রতিটি পূজা মণ্ডপের বাণী অর্চনায় সমবেত হচ্ছে নানা সাজে সাজ্জিত নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা। অবহমান বাঙালির অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে হিন্দুদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী মানুষও উৎসবে যোগ দিয়েছেন। এদিন বাণী অর্ঘে শিলচর প্রেস ক্লাবেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়েছে। বিদ্যা ও বুদ্ধির দেবী সরস্বতী পুজোতে প্রতিবারের মতো এবারও নানান কর্মসূচি অনুষ্ঠিত হয় শিলচর প্রেস ক্লাব। শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে এবারও আমরা বাণীবন্দনার আয়োজন করেছি। জ্ঞান বিদ্যার অধিষ্ঠাত্রী দেবীকে আমরা প্রতি বছরই এভাবে আমাদের পুষ্পাঞ্জলি নিবেদন করে থাকি এবং শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের একটি আকুল প্রার্থনা যে সমাজে নানা স্তরে যে অজ্ঞানতা, যে আধার সমাজকে যেভাবে নানা দিক থেকে কলুষিত করে চলেছে, তা থেকে যেন আমরা সবাই মুক্ত হই এবং জ্ঞানের প্রকৃত আলোতে যাতে বিশ্ববাসী উদ্ভাসিত হন, এটাই আমাদের প্রার্থনা। যাতে শুধু একাডেমিক এডুকেশন, একেবারে প্রথাগত শিক্ষা আমরা বহু ক্ষেত্রে দেখছি যে অনেক উচ্চশিক্ষিত মানুষ তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে তারা সামাজিক দায়বদ্ধতা তেমনভাবে পালন করে থাকেন না, তাই প্রকৃত শিক্ষা যাতে সমস্ত বিশ্ববাসীকে একটা বিভেদমুক্ত, বিভাজনমুক্ত, একটা সাম্প্রদায়িক মুক্ত পৃথিবী গঠনে সহায়ক, এটাই জ্ঞানের দেবীর কাছে আমাদের বিনম্র আকুতি। এবং আজকে এই যে আমাদের বাণী অর্ঘ্যে যে অনুষ্ঠান, তাতে রয়েছে যে সরস্বতী সাজে এক মিনিটে জ্ঞানচর্চা। এতে প্রতিযোগীরা থাকছেন এবং তারা এক মিনিটের মধ্যে একটু জ্ঞানের নতুন তারা দিশা দেবেন এবং পাশাপাশি সঙ্গীতাঞ্জলিতেও আমরা আমাদের অর্ঘ্য নিবেদন করছি এবং এই সময়ে সকলের প্রতি আমাদের ঐকান্তিক শুভকামনা, শ্রদ্ধা এবং ভালোবাসা যে আসুন আমরা প্রকৃত শিক্ষাকে যেন গ্রহণ করে আমরা যেন অশিক্ষা থেকে, কুসংস্কার থেকে আমরা যেন আক্ষরিক করতেই মুক্ত হই। গত 15 জানুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় সড়ক সুরক্ষা মাসের সমাপ্তি বুধবার ঘোষণা করা হলো। এদিন ডিটিও অফিসের সামনে আয়োজিত বাইক র্যালির সবুজ পতাকা দেখিয়ে শুভারম্ভ করা হয়। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতার, ডিটিও কাছাড় ও অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ আবগারি বিভাগের উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বাইক র্যালির শুভারম্ভ করেন।
র্যালিতে পুলিশ প্রশাসন, অবগাড়ি বিভাগ ও ট্রাফিক ব্রাঞ্চ সহ শহরের বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করে জাতীয় সড়ক সুরক্ষা মাসের সমাপ্তি অনুষ্ঠানকে সফল করে তোলেন। ইয়ার একটা সমাপন অনুষ্ঠান হয়েছে, কিন্তু আমি সকলো রাইজক যা এমাহ ধরে বিভিন্ন অঞ্চল এই যে অভিযান চলিছিল মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নির্দেশত আর পরিবহন বিভাগের মাননীয় মন্ত্রী ডাঙরিয়ার এই নেতৃত্ব দিছিল, শদিয়ার ধুবুরীলৈকে বিভিন্ন অঞ্চল নিজে বাইক চলাই এই যে পথ সজাগতা যে মাহ আসে সেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল আর লোকসলক সজাগ করবেন চেষ্টা করেছে। আর তার জেলাখনের যা অনুষ্ঠান হল আমি প্রশাসনের পুলিশ প্রশাসনও আমি সকল একলগে এই অনুষ্ঠান এক্সাইজ ডিপার্টমেন্টও আমার আছে, গতি আমি সেই অনুষ্ঠান করছো। এতিয়া আজি সমাপন অনুষ্ঠান যদিও হয়েছে, কিন্তু এই যে অভিযান আছে সি পূর্ণদমে চলি থাকিব আর রাইজ যাতে জন আর ধনের যাতে কোনো ক্ষতি নয়, এই যে মানে দুর্ঘটনার জড়িয়ে মানুষের যে মৃত্যু হয়েছে তার হার তো আপনাদের দেখব যে কিছু রাস্তা পদূলি খুব সুন্দর হয়ে যাওয়ার পাছত কিছু সংখ্যক দুর্ঘটনার দ্বারা মৃত্যুর সংখ্যা হার বাড়িছে। যদি যোৱা বছর বহুত পরিমাণে কমিছিল, এইবার এটা প্রারম্ভিক পর্যায়ত দেখিছো কেটামান এনেকুৱা ঘটনা আমার জেলাখনত হয়েছে আর এইটো যাতে আগলৈ গৈ বৃদ্ধি নাপায়, মৃত্যুর সংখ্যা যাতে বৃদ্ধি নাপায় তার কারণে আমি গোটেই কেটা ডিপার্টমেন্টে মিলি এক্সাইজ ডিপার্টমেন্ট, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন, আরক্ষী প্রশাসন সকলে মিলি আমি এই অনুষ্ঠান কার্যসূচী আমি চলাই গেছো আর আমি আশা করছি যে অনাগত দিনত এই মৃত্যুর হারতে যে বাড়ি না যায়, যেসকলে আমি ছাত্র ছাত্রী সকল স্কুল কলেজ এইবিলাকতে আমি সজাগ করবলে চেষ্টা করছো। আর মানে আশা রাখি যে আপনার সংবাদ মাধ্যমের জড়িয়ে এই কথাখিন যা বিষয় আসলে এইবিল রাইজলৈকে যাওক আর রাইজে গ্রাম্য অঞ্চলতো সজাগ হোক আর আমি যাতে মৃত্যুর সংখ্যা দুর্ঘটনার জড়িয়ে মৃত্যুর সংখ্যা যাতে কম হয় করবো তার কারণে আমি চেষ্টা করি। উধারবন্দে ২৪ ঘন্টার মধ্যে তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রথম ঘটনাটি মঙ্গলবার রাত আনুমানিক ৭টায় গোসাইপুর জিপির তৃতীয় খণ্ডের প্রয়াত তাজ উদ্দিন চৌধুরীর ছেলের বাসগৃহে অগ্নি নির্বাপক বাহিনীর দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে তার সব ভস্মীভূত হয়ে যায়। দ্বিতীয় ঘটনাটি ঘটে পানগ্রাম তৃতীয় খণ্ডে রাত ১১টায় বীরমণি শর্মার ঘরে। জানা যায় রাতে সে দরজা বন্ধ হয়ে যাওয়ার পর তার দোকানের পেছন থেকে আগুন দেখতে পান বাড়ির লোকেরা। অগ্নি নির্বাপক বাহিনী দলবল নিয়ে ছুটে যান, সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসার ফলে ক্ষয়ক্ষতি তেমন হয়নি। তৃতীয় ঘটনাটি ঘটে বুধবার সকাল ১০টায় গোসাইপুর দুর্গানগর জিপির চলিতাকান্দির আলীর গ্রামে নূর উদ্দিন বড়ভূইয়ার বাসগৃহে। ঘরে পুরুষ মানুষ কেউ ছিলেন না, হঠাৎ মহিলারা ঘরের ভিতর আগুন দেখে চিৎকার শুরু করেন, কিন্তু মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী আকার ধারণ করে, সবকিছু পুড়ে ছাই হয়ে চোরাইবাড়িতে পুলিশের চোখে ফাঁকি দিয়ে পাথরের চিপসের নিচে কয়েক কোটি টাকার কফ সিরাপ জব্দ, একেবারে নয়া পন্থা। পুলিশের চোখে ফাঁকি দিতে পাথরের চিপসের নিচে করে কফ সিরাপ পাচার করতে চাইলে ব্যর্থ হয় পাচারকারীরা। ১৬ চাকার লরিতে বোঝাই করা চিপস পাথরের নিচ থেকে বিপুল পরিমাণ ফ্যান্সিটিল কফ সিরাপ বাজেয়াপ্ত করল বাজারি ছড়ার থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ।
তবে পালিয়ে যেতে সক্ষম হয়েছে লরি চালক ও সহচালক। বাজেয়াপ্ত নেশা সামগ্রী কালোবাজারি মূল্য কয়েক কোটি টাকার মতো হবে বলে ধারণা করা হচ্ছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরো অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বোসকোটেক বাজান্তিপুর পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর। শিলচর মালিনী বিল এলাকায় প্রণবন্দ বিদ্যামন্দির স্কুলে এক অভিনব সরস্বতী মূর্তি নির্মাণ করলেন স্কুলের ছাত্রছাত্রীরা। কাঠের গুঁড়ো এবং কাগজ দিয়ে তৈরি এই মূর্তিকে কেন্দ্র করে বিভিন্ন স্কুলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্কুলের অধ্যক্ষ কথা বলতে গিয়ে জানান, খড় মাটি দিয়ে অনেকেই মূর্তি নির্মাণ করেন, কিন্তু সমাজকে দূষণমুক্ত করতে কাঠের গুঁড়ো ও কাগজ দিয়ে মূর্তি তৈরি করেছেন স্কুলের ছাত্রছাত্রীরা। অবশ্য তাদেরকে সহযোগিতা করেছেন সেই স্কুলের এক শিল্পী। সবাইকে আমন্ত্রণ জানাই এবং শুভেচ্ছা আমার সরস্বতী পুজোর। প্রণবানন্দ ইন্টারন্যাশনাল স্কুল, যেটা বরাকবিলির মধ্যে প্রথম আন্তর্জাতিক স্তরের একটা বিদ্যালয়, যেটা সিআইএসসি সার্টিফিকেট ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের অনুমোদন পেয়েছে এবং প্রথম আমাদের বরাকবিলির মাটিতে প্রথম ইন্টারন্যাশনাল স্কুল হয়েছে ভারত সেবাশ্রম সংঘের দ্বারা অনুমোদিত এবং পরিচালিত। আজকে আমরা দেবীর মূর্তির আরাধনা করেছি এবং পূজো করেছি, পূজো আরতি হয়েছে, ঢাক ঢোল বাজানো হয়েছে, সব কিছুই হয়েছে। এখানে দেবীর মূর্তিও যেটা আমরা তৈরি করেছি সেটা প্রাঙ্গণে আমরা তৈরি করেছি। প্রত্যেক বছর আমাদের সাগর রায় মহোদয়, যিনি একজন বিশিষ্ট শিল্পী এবং স্কুলের সঙ্গে অতপ্রতভাবে জড়িত আছেন, উনার নির্দেশনায় বিগত বছরগুলোতেও আমরা মায়ের মূর্তি এখানে গড়েছি এবং মায়ের মূর্তিতে মাটির প্রয়োগ হয়েছে। এই বছর আমরা একটা ব্যতিক্রমী জিনিস ভাবলাম, সেটাতে একটা বিদ্যালয়ে বা মহাবিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথমেই দেখি যে কাগজের ব্যবহার তো আছে, তো কাগজের ওয়েস্ট প্রোডাক্টগুলোও আমাদের বেশ মাত্রায় আমরা পাই। সেই কাগজের ওয়েস্ট প্রোডাক্টগুলোকে নিয়ে আর কাঠের গুঁড়ো, যেগুলো আমাদের বিদ্যালয়ের কোনো কোনো কাজের সময় ইউজ হয়, এটা ওয়েস্ট প্রোডাক্ট, আমরা বিভিন্নভাবে আমরা ফেলে দিই এইটাকে, এইটার প্রিজারভেশন করা হয়েছে এবং এই মূর্তির নির্মাণ করা হয়েছে। এবং সম্পূর্ণ ক্রেডিট এই ইন্টারন্যাশনাল স্কুল, যে স্কুলের মধ্যে হাতে করে বিদ্যা এবং এক্সপিরিয়েন্সিয়াল লার্নিংটাকে আমরা প্রথম গুরুত্ব দিই। এই বিদ্যালয়ে কোনো ধরনের বয়সের যেমন 15 হতে হবে, 16 হতে হবে মাধ্যমিক দিতে গেলে, তার কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। একটা 9 বা 10 যে বাচ্চারা পড়ছে, গণিতটাকে আমরা অন্যান্য বোর্ডে আমরা ইম্পর্টেন্স দিই এবং এইটাকে আমরা এইটাকে ছাড়ার কোনো উপায় নেই, কিন্তু আইসিএসসি বা সিআইএসসি স্কুলগুলোতে গণিতকেও ছাড়া যায়, নিজের ইচ্ছে মতো সাবজেক্টগুলো নেওয়া যায়। তো আজকের এই উপলক্ষে আমরা আবার ঘুরে আসছি। আজকের এই সম্পূর্ণ এই দেবী মূর্তি নির্মাণ এবং ছোট বাচ্চাদেরকে যেভাবে হাতে করে দিয়ে নিজের মূর্তি, নিজের মায়ের প্রতিমা শিল্পী হিসাবে উনি গড়ে দিয়েছেন, ইনি হলেন গিয়ে আমাদের স্কুলের বিদ্যালয়ের একজন প্রধান শিল্পী সাগর রায় মহোদয়। নমস্কার, আমার নাম সাগর রায়, আমি স্কুলে আর্ট টিচার হিসাবে 2019 থেকে কাজ করছি। তো যে সময় স্কুলে এই স্কুলে ঢুকেছিলাম তখন আমাদের প্রিন্সিপাল স্যার বললেন যে প্রতি বছর এই সরস্বতী পূজা আমরা তো বাইরে থেকে আগে মূর্তি কিনি, তুমি একটা কিছু বানাও। তা আমরা প্রথম মাটি দিয়ে স্কুলের মাটি বা সরঞ্জাম দিয়ে আমরা স্কুলের প্রাঙ্গণ থেকে
মূর্তি বানানো শুরু করেছিলাম 2019-এ। এই বছর চিন্তা করলাম যে প্রতি বছরই তো মাটিতে দিয়ে গড়া হয়, তাহলে এবার একটু অন্য কিছু ব্যতিক্রমিক চিন্তা করাও, তাই এইবার নিউজ পেপার কাঠের গুঁড়া এগুলা দিয়ে এইবার মূর্তিটা তৈরি হয়েছে। আর আমার ইনস্ট্রাকশনে স্টুডেন্টরা কাজ করেছে আর ওরা সুন্দরভাবেই কাজ করেছে, আর এইভাবেই জিনিস এইবারের ঠাকুর আমরা পূজা করতে পেরেছি। না অ্যাকচুয়ালি আমরা আমি আগেও কাগজ দিয়ে কাজ করেছি, দুর্গা মূর্তি বানিয়েছিলাম একবার 2006-এ ইলোরা হোটেলে, আর একবার বানিয়েছিলাম দাস কলোনিতে, দুর্গা পুরো কাঠামটাই বানিয়েছিলাম কাগজের সেম প্যাটার্নে। এটা হয়েছিল 2012-এরও এইরকমই হবে। আর এইবার স্কুলে প্রথমবার আমি এই কনসেপ্টটা এনেছি যাতে স্টুডেন্টরা শিখতে পারে যে কাগজ দিয়েও যে একটা মূর্তি তৈরি করা যায়, এর জন্য নেড়া মাটি এগুলো দরকার নেই, কাগজ আর কাঠের গুঁড়া দিয়ে যে কিভাবে তৈরি করা যায় এবার এই স্টুডেন্টকে দেখে আমি এই মূর্তির সরস্বতী পূজার সময় এটা শিখিয়েছি, প্লাস আমরা সবাই মিলে এই পূজোটা করতে পেরেছি। বাগদেবী সরস্বতী বন্দনায় আনন্দে মাতোয়ারা উধারবন্দ। বুধবার বসন্ত পঞ্চমী উপলক্ষে বিদ্যালয়, ক্লাব, বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা সকাল থেকে পূজোর আয়োজন চলে। বেলা 10টা থেকে চলে দেবীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান। উধারবন্দ শিক্ষা সদন হাইয়ার সেকেন্ডারি স্কুলে ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, অধ্যক্ষ ও অতিথি সবাই একসঙ্গে দেবীর কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। শিলচর ডাঙ্গিরখাড়ি স্থিত ভোলাগিরি আশ্রমে অন্যান্য বছরের ন্যায় এবছরও সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এদিন ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ বলেন, ভারতীয় সংস্কৃতিতে জ্ঞান ও বিদ্যার প্রতীক হিসেবে সরস্বতী পুজো করা হয়। সনাতন ধর্মে দেবী সরস্বতী জ্ঞান, বিদ্যা, শিল্পের দেবী রূপে পূজিত হন। প্রতি বছরের নিয়ে এবারও আমরা আমাদের শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে সরস্বতী পূজার একটি ক্ষুদ্র আয়োজন করিয়াছি। আজকে মা বিনাপানি মায়ের পুজো, আমরা মায়ের রাতুল চরণে যতটুকু সম্ভব একটু পুষ্পাঞ্জলি দিতে পেরে আমাদেরকে সমর্থ এবং সাফল্যমণ্ডিত বলে মনে করিয়াছি। আজকে আমাদের এই আশ্রমে যে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আগে দেখেছেন, কয়েকজন অনেক ছোটো ছোটো ছেলেরা মেয়েরা অঞ্জলি দিয়েছে, এবং আমরা আশ্রম কমিটির পক্ষ থেকে আমরা যথাসাধ্যভাবে মায়ের চরণে যাতে মাকে পুষ্পাঞ্জলি প্রদান করতে পারি সেই বিষয়ে আয়োজন করেছি, এবং আপনাদের কাছে সকলের কাছে এই কামনা রইল যাতে আমরা প্রতি বছর আমাদের রাঙ্গিরখাড়ি স্থিত শ্রী শ্রী ভোলাগিরি আশ্রমে মা বিনাপানির চরণে আমরা মাকে যাতে সাধনা করতে পারি, মায়ের চরণে যাতে আমরা বন্দনা করতে পারি, সেই আশীর্ যেন আপনারা প্রদান করেন এবং মা যেন আমাদের সবাইকে আশীর্বাদ প্রদান করেন এবং ভালো রাখেন। আমি আশ্রমের সেক্রেটারি ভোলানাথ চৌধুরী। তো আমরা এবারের সেই অর্থাৎ সোমেন দত্ত চৌধুরীর বিশেষ উদ্যোগে আমরা আজকে এখানে সরস্বতীর পুজো করতে পেরেছি, তার জন্য আমরা আশ্রম কমিটিতে বা আশ্রমের যে সকল সদস্যকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি, তার সঙ্গে সৌমেনের এই উদ্যোগ থাকায় আমরা যে করতে পেরেছি তার জন্য ওকেও ধন্যবাদ জানাচ্ছি। আজকে সিএনএন 24 সংবাদ এই পর্যন্তই, নমস্কার।